সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা পর্ব তিনে তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনী নয় সরল মুনাফা পৃষ্ঠা নম্বর 96-এর যে চারটে অঙ্ক ছিল সেটা আমরা সম্পূর্ণ করেছিলাম। আজকে পৃষ্ঠা নম্বর 97-এর একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমরা গড়ে তুলেছি, যে অঙ্কটা সাধারণত ছাত্রছাত্রীরা ভুল করে, ধরতে পারে না সহজে, সেই অঙ্কটি আজকে ইনশাল্লাহ আমরা করব এবং করার পরে আশা করি সবার কাছে সহজ হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে। তাহলে আসো আমরা বোর্ডের অঙ্কটি দেখি। লিঙ্কন কোন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিল, কত টাকা ঋণ নিল আমরা জানি না, কত পার্সেন্ট মুনাফায়, 6% মুনাফায় নিয়ে এক বছর পর 1272 টাকা দিল। তার মানে এক বছর পর সে কত টাকা দিল, 1272 টাকা দিল। আসল কত ছিল, যে কিছু টাকা ঋণ নিয়েছিল তাই আসল কত টাকা, এই কত টাকা ঋণ নিয়েছিল সেটাই বের করতে বলছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি এটাকে লাল কালি দিয়ে মার্কিং করে রেখেছি, তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি এক বছর পর 1272 টাকা দিল, এই 1272 টাকাটা কি, তো বলতে পারবে? এখানেই তোমাদের সমস্যা হয়। এক বছর পর 1272 টাকা দিল, তার মানে এই এক বছর পর যখন টাকাটা শোধ করে দিল, অবশ্যই তার ভিতরে কি শুধু আসল ছিল, না, সাথে কি ছিল, 6% মুনাফায় কিছু মুনাফা ছিল, অতিরিক্ত কিছু টাকা ছিল, যে আসলটা নিয়েছিল তার উপরে 6% হারে কিছু টাকা অতিরিক্ত হয়েছিল, সেই টাকা সহ যোগফল হচ্ছে 1272 টাকা। তার মানে 1272 টাকাটা কি, এখানে 1272 টাকাটা হচ্ছে মুনাফা আসল, এই টাকাটা কি মুনাফা আসল, কেমন? তাহলে 1272 টাকা হচ্ছে কি মুনাফা আসল। তাহলে এখন অঙ্কটা আমরা কিভাবে করব, আসো 6% মুনাফায় মনে করি, আসল 100 টাকা আমরা ধরে নিলাম, তাহলে অতএব 6% মুনাফায় মুনাফা আসল কত হবে, 100 যোগ 6, কারণ 100 টাকার এক বছরের মুনাফা তো 6 টাকা, সেই 100 টাকা আর 6 টাকা যোগ করলে আমরা কি পাবো, মুনাফা আসল পাবো, তাই না? এখন মুনাফা আসল যদি 106 টাকা হয়, আসল কত, অবশ্যই 100 টাকা। এখন মুনাফা আসল 106 টাকা হলে আসল 100 টাকা, অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল কত, 100 ভাগ 106, এত টাকা। আর মুনাফা আসল কত দেয়া আছে, 1272 টাকা হলে তখন আসল কত, সেটা তো বের করতে বলেছে, তাই না? এখন আমরা এটা কাটাকাটি করব, 1272 কে যদি আমরা 1272 কে যদি 106 দিয়ে ভাগ করি তাহলে কি পায়, 12 পায়। এখানে তোমরা রাত দেখাবে, একবার দাও, দুই দিয়ে দিলে 6 × 12 = 2, হাতে 1 1 2 2, তাহলে কত হলো, 12, তাহলে এখন হচ্ছে 1200 টাকা। সে কত টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, 1200 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। তাহলে এভাবে আমাদের অঙ্কটি করতে হবে। দেখো এখানে যদি 1272 টাকা পরিশোধ করলো বা এক বছর পর 1272 টাকা দিল, তাই আমরা অঙ্কটা মুনাফা আসল ধরেছি। যদি এরকমই আরেকটি অঙ্ক এখানে ধরো, লিঙ্কন কোনো ব্যাংক থেকে, তোমাদের বই আরেকটি অঙ্ক আছে দেখো, সেই অঙ্কটা দেখি আমরা, পূজার নাম দিয়েছে এই লিঙ্কনের জায়গা পূজা, কোন ব্যাংক থেকে 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর 1680 টাকা মুনাফা দিল,
এবার কিন্তু এখানে ক্লিয়ার যে কি বলেছে তাই না, 1680 টাকা মুনাফা দিল, কেমন? তাহলে আসল কত ছিল? তাহলে অঙ্কটা কিন্তু সেম সেম অঙ্ক, শুধু এখানে মুনাফা দেওয়ার কারণে কিন্তু অঙ্কটা একটু ভিন্ন হয়ে গেল। আগে ছিল মুনাফা আসল, এখন ছিল মুনাফা দিল। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখি। এখানে কি কি দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, আর সময় দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি, আসল বের করতে বলেছে, আসল দেয়া নেই। মুনাফা কত? 1680 টাকা, কেমন? আচ্ছা, মুনাফার হার ১২%, আর সময় ১ বছর। আমরা জানি আসল সমান কি, তখন কিন্তু আমরা এটা সূত্র দিয়ে করতে পারছি, কিন্তু ওই অঙ্কটা যখন মুনাফা আসল দেওয়া ছিল তখন কিন্তু আমরা সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে পারিনি। মুনাফা ইন্টু ১০০ ভাগ মুনাফার হার ইন্টু সময়। তাহলে মুনাফা কত এখানে ছিল? 1680, ১০০, মুনাফার হার ১২, আর সময় ১ বছর। এখন যদি আমরা 1680 যদি এখানে ভাগ করি, তাহলে আমরা অঙ্কটা এখানে করি, ১২ ১২ ৪ ৮ ৪ ১২ ৪৮, ০০০ ১৪০, ১৪০ গুণন ১০০ তাহলে সে আসল কত টাকা, কত টাকা ছিল, বা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল কত? ১৪,০০০ টাকা। তাহলে বিষয়টা খালি এখানে একটু পার্থক্য, এখানে মুনাফা আসল দেওয়া থাকলে তখন আমরা সূত্র প্রয়োগ করে অঙ্কটা করছি না, আর যদি মুনাফা আসল দেয়া, মুনাফা দেয়া থাকে তখন আমাদের মুনাফা আছে, বার্ষিক মুনাফার হার আছে, সময় আছে, তাই আমরা আসলে সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা খুব সহজে করতে পারছি। তাহলে এরপরে আমরা আসি, তনিমা কোনো ব্যাংক থেকে ৩ বছরের জন্য ১২০০ টাকা ঋণ নিলে বার্ষিক মুনাফার হার ৬%, ৩ বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? তো আশা করি অঙ্কটা তুমি করতে পারবে, কারণ এখানে আসল ২০০০ টাকা, সময় ৩ বছর, এবং মুনাফার হার ৬% দেওয়া আছে, আর ৩ বছর পর কত টাকা মুনাফা দিতে হবে, মুনাফা বের করতে হবে। মুনাফার সমান আমরা সূত্রটা জানি, আসল ইন্টু সময় ইন্টু মুনাফার হার ভাগ ১০০, সূত্র প্রয়োগ করলে আমরা অঙ্কটা করতে পারবো। ৩ নম্বর অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে। এরপরে আসি আমরা, শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে ৪,৫০০ টাকা ঋণ নিলেন, বার্ষিক ৮% মুনাফা আসলের উপর ধার্য করা হলো, বার্ষিক ৮% মুনাফা আসলের উপর যে টাকা ঋণ নিয়েছে তার উপরে ৮% মুনাফা ধার্য করা হলো, বার্ষিক মুনাফার হার ১০ বছর পর মোট কত টাকা পরিশোধ করবে? তাহলে আমরা অঙ্কটা করতে পারি, এটা এখানে কি কি দেয়া আছে সেটা আগে আমাদের জানতে হবে। এখানে ৪,৫০০ টাকা ঋণ নিলেন, তার মানে আসল হচ্ছে ৪,৫০০ টাকা, এটা দেয়া আছে, আমরা সবাই লিখব। ৩ নম্বর অঙ্কটা, ৩-১, পৃষ্ঠা নম্বর ৯৭। আমরা আজকে যে কোনো অঙ্ক করেছি সবগুলো পৃষ্ঠ নম্বর ৯৭ অঙ্ক। তো এক, এখানে দেওয়া আছে আসল ৪,৫০০ টাকা, কেমন, আর বার্ষিক মুনাফার হার, মুনাফার হার ৮%, আর দেয়া আছে ১০ বছর পর, মানে সময় কত? ১০ বছর। কি বের করতে বলেছে, কত টাকা পরিশোধ করলো? তাহলে প্রথমে আমাদেরকে আসল দেয়া আছে, মুনাফা হার আছে, সময় আছে, তাহলে এখান থেকে মুনাফা বের করতে পারবো আমরা, আর মুনাফাটা আসলের সাথে যোগ করলে হয়ে যাবে,
মুনাফা আসল ইনটু সময় ইনটু মুনাফার হার ভাগ কত 100 পার্সেন্ট আছে পার্সেন্টটা এই 100 টা এখানে দিলাম তাহলে এখন আমরা আসল বসাই 4500 সময় 10 বছর মুনাফার হার 8 ভাগ কত 100 এখন যদি আমরা এটা কেটে দিই তাহলে 45 তাহলে 45 আর 280 আর 45 গুণ করে আমরা 516 540 416 432 16 4 2 6 3 তাহলে 3600 টাকা এটা কি আমাদের মুনাফা কত বছরে 10 বছরে তাহলে বললো 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করলো তাহলে অতএব 10 বছর পর মোট পরিশোধ করলো 400 তাহলে এই আসল তো দিবে সাথে মুনাফা তার মানে 4500 যোগ 3600 এই টোটাল টাকাটা ব্যাংকে পরিশোধ করতে হবে 8000 10 বছর পর তাকে 8100 টাকা পরিশোধ করতে হবে তাহলে উত্তর কত উত্তর 8100 তাহলে 2 নম্বর কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে কত বছর পর তাহলে এখানে আবার দেখা যাচ্ছে আসল দেয়া আছে 4500 টাকা বার্ষিক 8% মুনাফায় তার মুনাফা হার দেয়া আছে আর মুনাফা দেয়া আছে তাহলে এখানে আমরা যদি অঙ্কটা এভাবে করি যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে সময়টা বের করতে বলেছে এখানে তাহলে এখানে আমাদের আসল যদি ফিক্সড রেখে আমরা যদি অঙ্কটা করি যে 100 টাকার ক্ষেত্রে ফিক্সড আসল তাহলে 8 টাকা পরিশোধ করতে হয় এক বছরে 1 টাকা পরিশোধ করতে হবে কত বছরে আর 2520 টাকা পরিশোধ করতে হবে কত বছরে তাহলে অঙ্কটা হয়ে যাবে তোমরা বাসায় একটু দেখবে প্র্যাকটিস করবে তাহলে ইনশাল্লাহ আশা করি অঙ্কগুলো করতে পারবে তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা তোমাদের যেহেতু সময় বের করতে বলেছে এখানে সময় লিখে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো কারণ এখানে আসল দেয়া আছে মুনাফা হার দেয়া আছে বা তারপর মুনাফা দেয়া আছে তাহলে এখান থেকে আমাদের সময়টা বের করতে হবে তাহলে সময়ের সূত্র নির্ণয় করে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো তো ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছো তো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে অঙ্ক তোমাদের কাছে সহজ হবে তো আগামী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আবার ভালো থাকো সুস্থ থাকো সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম।